প্রতিযোগিতায় এটা আসলে বড় বালিকাদের চেয়ার খেলা অনুষ্ঠিত হচ্ছে। এই চেয়ার খেলার মধ্যে যারা সর্বশেষ পর্যন্ত টিকে থাকবে তারা আসলে প্রথম স্থান অধিকার করবে। এই প্রতিযোগিতায় অন্তত আমরা 8 জন দেখতে পাচ্ছি যে এই খেলায় 8 জন তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। 8 জনের মধ্যে সর্বশেষ অবস্থায় যারা থাকবে যে থাকবে তো